নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি আজকে বানাবো কুমড়োর রেসিপি ছোটরা অনেকেই কুমড়ো খেতে সেভাবে পছন্দ করে না কিন্তু আপনারা যদি এইভাবে রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন তাহলে তারা বুঝতেই পারবে না যে তারা কুমড়ো খাচ্ছে এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন শুধু ছোটরা নয় বড়রাও কিন্তু চেটে পুটে একদম খেয়ে নেবে চলুন কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ কুমড়োকে এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়োগুলো দিয়ে কুমড়োগুলোকে একটু আমি ভাপিয়ে নেব সময় নিয়ে সেজন্য জলের মধ্যে দিয়ে দিলাম তারপরে এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি ভালোভাবে আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি একটু দেখে নেব যে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কি দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি জল থেকে কিন্তু ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি সমস্তটা তুলে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে চলে আসবো আপনাদের সামনে দেখুন ঠান্ডা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি ভালো করে নিয়ে নিয়েছি এবার একটা এরকম কাঁটা চামচের সাহায্যে এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ম্যাশারের সাহায্যেও এটাকে ম্যাশ করে নিতে পারেন বা আপনারা হাতেও চাইলে কিন্তু এটাকে চটকে নিতে পারেন আমি কাঁটা চামচের সাহায্যেই করে নিচ্ছি সমস্তটা ম্যাশ করে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে এক এক করে কিছু উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে এখানে আমি দিয়ে দেব বেসন এখানে আমি টোটাল দু চামচ মতো বেসন ব্যবহার করছি বড় চামচের দু চামচ বেসন ব্যবহার করেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত মশলাগুলো প্রথমেই দিয়ে দেব সাত মতো নুন তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ একদম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এখানে শুধুমাত্র লাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে কিন্তু একটা মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে মেখে দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিয়ে আমি তেলটা একটু কড়াইতে গরম করে নেব সেজন্য দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল এবার যেটা এদিকে মেখে রেখেছিলাম সেটার থেকে অল্প অল্প নিয়ে এটাকে আমি ডিমের আকৃতিতে গড়ে নিচ্ছি ছোট বাচ্চারা কিন্তু যখন এটা খাবে তারা বুঝতেই পারবে না যে তারা ডিম খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে সেই জন্য কিন্তু খুব সহজেই তারা কুমড়োও খেয়ে নেবে এবার দেখুন এইভাবে কিন্তু একই রকমভাবে ডিমের আকৃতি প্রত্যেকটাকে আমি গড়ে নিচ্ছি দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে একদম ভালো করে মুচমুচে করে ভাজতে হবে সেজন্য ফ্লেমটা কিন্তু সব সময় লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখবেন হাইতে রাখবেন না তাহলে ওপরটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে ভালো লাগবে না এবার দেখুন একটা দিক কিন্তু ভেজে নিয়েছি এটাকে উল্টে নিচ্ছি একই রকমভাবে বাকিগুলোও আমি উল্টে নেব সমস্তগুলো উল্টে নিয়েছি এবার এই পিঠটাকেও একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন কত সুন্দরভাবে লাল লাল করে এগুলো ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু ঠিক ডিমের ডেভিলের মতোই লাগছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এটা ভাজা হয়ে গেছে এই একই রকমভাবেই কিন্তু বাকিগুলোকেও আমি ভেজে নেবো সমস্তগুলো ভেজে নিয়ে আমি আপনাদের সামনে একেবারে ফিরে আসছি সমস্তগুলো দেখুন ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছে এইগুলোকে এবার এখানে কিন্তু আমি বেশি তেলে রান্নাটা করব না সেজন্য তেল থেকে অল্প একটু তেল হাতা করে আমি তুলে নিচ্ছি ব্যাস এই রকম একটু অল্প তেলে আমি রান্না করি আপনারা জানেন এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি দারুচিনি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ টি গোটা জিরে এবার এই উপকরণগুলো পনেরো সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর একটা সুগন্ধ বেরোবে দেখবেন কত সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের আলুই ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে দিলাম আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে এই আলুগুলোকে আপনার ঢাকা দিয়ে দিয়েও ভাজতে পারেন আবার নাও ঢাকা দিয়ে ভাজতে পারেন এবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো টমেটোটা দিয়ে দেওয়ার পর ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটোটাকেও কিন্তু একই রকমভাবে নরম করে নেব টমেটোটা এখানে একটা মিডিয়াম সাইজের ব্যবহার করেছি যেটাকে এইভাবে কুচি করে নিয়েছি এবার এই টমেটোটাকেও কিন্তু আমি একটু ভাজা হওয়া অবধি অপেক্ষা করব আর এর মধ্যে এখন আমি ব্যবহার করছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যখন আপনারা আদা ব্যবহার করবেন তখন কিন্তু খুব ভালো করে আদাটাকে ভেজে নেবেন তা না হলে আদার যে কাঁচা ভাবের গন্ধটা রয়েছে সেটা কিন্তু রয়ে যাবে রান্নার মধ্যে এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা ব্যবহার করব সেজন্য প্রথমে একটু জল ব্যবহার করলাম জলটা দিয়ে দেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা রান্নার ভালো কালার আসার জন্যই আমি ব্যবহার করি তবে আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতেও পারেন এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে মশলাটা কষাবেন দেখবেন তত ভালো কিন্তু রান্নার কালার আসবে আর টেস্টও হয় তত ভালো এবার এইভাবে অনবরত কষিয়ে নেওয়ার পর দেখুন সাইড থেকে কত সুন্দরভাবে তেল ভেসে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জলটা এখানে একটু বেশি পরিমাণই দিচ্ছি জলটা দিয়ে দেবার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা ফুটে ওঠে দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা ফুটে উঠেছে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কুমড়োর বড়াগুলো এবার সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে একটু সময় নিয়ে ফোটাতে হবে কারণ এর মধ্যে কিন্তু গ্রেভিটা একটু ঢুকবে যাতে ভালো লাগে খেতে একটু নরম হবে এবার দেখুন এটাকে দিয়ে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে দেখুন আর এটাকে বেশি নাড়াচাড়া করব না তাহলে কিন্তু এটা ঘেঁটে যেতে পারে সেজন্য অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর ওপর থেকে আমি ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্রেম টপ করে নেব দিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে দেখুন সার্ভ করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে এটাকে আপনারা নিরামিষ ডিমও বলতে পারেন যে কোনো নিরামিষ দিনে এরকম একটা ডিমের রেসিপি বা নিরামিষ ডিমের রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর যারা ছোটরা খেতে ভালোবাসে না কুমড়ো তারাও কিন্তু এটা একদম চেটে ফুটে খাবে এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই নবান্নের সমাহার পেজটাকে ফলো করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে রেসিপিটা দেখছেন তারাও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে